প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার কুসংস্কার বাদ দিয়ে ইসলামের সুন্দর দিকগুলো ইসলামের সব বিধিবিধানগুলো তাকে ভালোবেসে তার ভয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন সকলের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ঘর মসজিদে আসার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে অন্তর অন্তঃস্থল থেকে মহাব্বতের আমেজ মিশিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ অতপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম ধর্মকে পেয়েছি যার আদর্শ অনুসরণ এবং অনুকরণ করলে পৃথিবীতে ও শান্তি এবং পরকালীন নাজাত যিনি সারা বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন যিনি ইবাদতের জগতেও মডেল যিনি পারিবারিক জগতেও মডেল যিনি ব্যক্তিগত জীবনে মডেল এবং যিনি উত্তম আদর্শ একজন কিশোরের জন্য একজন বালকের জন্য একজন যুবকের জন্য একজন যুবতীর জন্য একজন শিশুর জন্য একজন আবাল বিদ্যাবনিতার জন্য সকলের জন্য যিনি আদর্শ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম সকল বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ সূরা মাইদার ৩৫তম আয়াত পাঠ করেছি খুতবার শুরুতেই এর উপর ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব যে বিষয়টি আজকে আলোকপাত করব তা হচ্ছে বৈধ এবং অবৈধ ওসিলাসমূহ বর্তমান যে সময় এবং যে মাসটি অতিবাহিত করছি আমরা তার আগের মাস সহ অর্থাৎ মাঘ এবং ফাল্গুন এই বাংলা দুটি মাসকে কেন্দ্র করে এবং বছরকে কেন্দ্র করে দিনকে কেন্দ্র করে বিশেষ বিশেষ কোনো জায়গাকে কেন্দ্র করে বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে ইসলামের নামে ইসলামের ব্যানার ব্যবহার করে মানুষদেরকে মুক্তি দেওয়ার নামে মানুষদেরকে সত্য পথের আহ্বানের নামে মূলত তারা মানুষের ঈমান ধ্বংস করছে এবং মানুষকে শিরকের সাথে ধাবিত করছে এবং বিভিন্ন বিদআতের সাথে সম্পৃক্ত করছে তাই সেই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা হচ্ছে বৈধ এবং অবৈধ ওসিলা কারণ আমরা জানি বাংলাদেশের অনেক মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হলে কোনো না কোনো মাধ্যম লাগবে এটা অনেকে বিশ্বাস করে এবং সেই মাধ্যমগুলো খোঁজার জন্য কেউ পীরকে গ্রহণ করেছে কেউ খানকাকে গ্রহণ করেছে কেউ কোনো ব্যক্তিকে গ্রহণ করেছে কেউ ধর্মের নামে আরো অন্যান্য বিষয়গুলোকে গ্রহণ করেছে উদ্দেশ্য কি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছতে চায় আর পৌঁছার মাধ্যম হিসাবে তারা গ্রহণ করেছে তথা কথিত পীর পরহিত ধর্মগুরু এবং বিভিন্ন উরস বিভিন্ন মাজার কেন্দ্রিক ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তারা এটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মায়দার 35 নম্বর আয়াতে যে ওসিলার কথা সকলেই দলিল দেওয়ার চেষ্টা করে, এই আয়াতকে কেন্দ্র করেই অনেকেই বলার চেষ্টা করে যে কোন না কোন মাধ্যম লাগবেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা যাবে না। আসলে আমরা জেনে নেই এই উসিলা শব্দের অর্থটা কি। আমরা বলি যে উসিলা লাগবে, উসিলা লাগবে। সূরা মায়দার 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা অন্বেষণ করো, তালাশ করো। তাই এই উসিলাটা কি এবং এটা কিভাবে আমরা বুঝব, কাদের বুঝটা আমরা গ্রহণ করব, এই উসিলা শব্দের অর্থ কারা করেছে, কাদেরটা গ্রহণযোগ্য, আর বর্তমান যারা এই ওসিলার নামে তথাকথিত পীরকে মাধ্যম বলেছে, উরসকে মাধ্যম বানিয়ে নিয়েছে, কোনো ব্যক্তিকে মাধ্যম বানিয়ে নিয়েছে, কোনো তরিকাকে মাধ্যম বানিয়ে নিয়েছে, এই সবগুলাই হচ্ছে কোরআন সুন্নার বিপরীতে। কোরআন সুন্না এটি কোনোদিনে সমর্থন করে না। ওসিলা শব্দের অর্থই হচ্ছে আতাকাররুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। ওসিলার একটা অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। এই 1400 বছরে যতগুলো তাফসির বের হয়েছে সকল মুফাসসিরিন কেরাম তারা এই অর্থই করেছেন, ওসিলা মানে আল্লাহর নৈকট্য লাভ করা। ওসিলার আরেকটি অর্থ হচ্ছে উঁচু জায়গা, জান্নাতের একটি উঁচু স্থান। তার প্রমাণ আজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আজান যখন দেয় মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি সব ঠিক রেখে। এরপরে কেউ যদি রাসূলের প্রতি দরুদ পাঠ করে এবং তার পরের যে দোয়া আল্লাহ রাসূল বলছেন যে আমার জন্য তোমরা ওসিলার দোয়া করবে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলা, তা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাসূল কি বললেন যে আল্লাহ তার বান্দাকে ওয়াদা দিয়েছে তাকে উচ্চ মর্যাদায় জায়গাতে ভূষিত করবেন, তার বান্দাকে ওয়াদা দিয়েছে, আর সেই বান্দাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে ওসিলার অর্থ হচ্ছে জান্নাতে সুউচ্চ সম্মানিত একটি জায়গা, এর অর্থ হলো ওসিলা। তাহলে শাব্দিক অর্থ ওসিলার হচ্ছে নৈকট্য অর্জন করা, আরেকটি অর্থ এই আজানে পরে দোয়ার পঠিতর মাধ্যমে যে জান্নাতে সুউচ্চ একটি স্থান জায়গা, মর্যাদা সম্পূর্ণ জায়গা, মাহমুদ আনিল্লাদি ও আত্মা, যে প্রশংসিত মর্যাদা জায়গা সম্পর্কে আল্লাহ তার বান্দাকে ওয়াদা দিয়েছেন, আর সেই বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আজানের যা মুয়াজ্জিন বলবে এবং আজানের পরে দরুদ পাঠ করবে এবং রাসূলের জন্য এই দোয়া পাঠ করবে যে আল্লাহ তুমি তার বান্দাকে, তোমার বান্দাকে কি করো, তোমার যে প্রশংসিত জায়গা তাকে তুমি দান করো, এই দোয়া যে পাঠ করবে আল্লাহ রাসূল বলছে হাল্লাত লাহু শাফাআ, তাহলে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত কি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। তাহলে আজান মুয়াজ্জিন যা বলবে হুবহু তা বললে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এখানে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে দরুদ পাঠ করলে, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত করা বৈধ হয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা যায় ওসিলা শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ মর্যাদা সম্পন্ন একটি জায়গা, যেটি কোথায়, জান্নাতে। আর শরীরভাবে যদি আমরা এর অর্থ করি তাহলে অর্থ হবে আতাকাররুবু ইলাইহি বিত্বাআতি ওয়াল আমালু বিমা ইউরযি, যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা এবং এমন আমল করা যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সন্তুষ্টি হন। তাহলে ওসিলার শরঈ অর্থ আমরা এইভাবে বলতে পারি যে সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আর এই নৈকট্যটা অর্জিত হবে বিত্বাআতি আনুগত্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ আমাদের আদেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়ন, এটাই হচ্ছে আনুগত্য করা। যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে
নিজেকে বিরত রাখা, এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এরই নাম হচ্ছে ওসিলা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার যে অর্থ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, সেখানে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, অবতাবু ইলাইহিল ওসিলা, এবং সেখানে কি করো, এই ওসিলা অন্বেষণ করো, তালাশ করো। আর ওসিলা শব্দের অর্থ আমরা আগেই বিশ্লেষণ করেছি, জেনেছি, এবং রাইসুল মুফাসসির যাকে সমস্ত মুফাসসিরকারদের প্রধান বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে এই কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান এবং ব্যাখ্যা বিশ্লেষণ তাকে তুমি দান করো, এই বুদ্ধি মেধা দান করো। তিনিও বলছেন এখানে ওসিলা শব্দের অর্থ হচ্ছে সৎ আমল, ওসিলা শব্দের অর্থ সৎ আমল। তাহলে সমস্ত তাফসিরগুলোতে দেখবেন যে ওসিলা শব্দের অর্থ করা হয়েছে সৎ আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। কিছু সংখ্যক তারা বলার চেষ্টা করে ওসিলা মানে কোনো মাধ্যম গ্রহণ করতে হবে, সেই মাধ্যমটা কি, সেই মাধ্যমটা কোনো পীর এবং কোনো বুজুর্গ দিন, কোনো না কোনো নিজস্ব পদ্ধতিতে তারা তাদের এই মানুষদের ইমানের অবস্থাটা জেনে এই ইমানটাকে, সহজ সরল মানুষের এই ইমানটাকে পুঁজি করে তারা ওসিলা শব্দ অপব্যাখ্যা করেন, তারা এই ধরনের ধর্মীয় ব্যবসায় লিপ্ত হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়দার 35 নম্বর আয়াতে, এখানে দেখেন আয়াতে চারটা বিষয়, এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান আদায় করেছে, তাহলে প্রথম হচ্ছে ইমানদার, দুই নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তিন নাম্বার অবতাবু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের তোমরা তালাশ করো, কিসের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, ইমানের মাধ্যমে, আল্লাহ সন্তুষ্টি হয় এই ধরনের কাজের মাধ্যমে। এরপরে চতুর্থ ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা কি করো, জিহাদ করো। যদি করো চারটি বিষয়, ঈমান আনয়ন করো, আল্লাহকে ভয় করো, এবং নৈকট্য অর্জনের জন্য সৎ আমল করো, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে সফল কাম হওয়ার জন্য এই আয়াতে আমরা চারটি বিষয় পেয়েছি। এইখান থেকে যারা দেখবেন এই মাধ্যম গ্রহণ করেছে যে আল্লাহকে পেতে গেলে, এই আয়াত দিয়ে তারা অপব্যাখ্যা করে যে মাধ্যম গ্রহণ করেছে, এদের সলাত ঠিক নাই, এদের ইমান ঠিক নাই, এদের ভিতরে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ভয় ভীতি নাই, ওরা শুধু মনে করেছে কোনো পীরকে ধরলেই তারা নাজাত পেয়ে যাবে, কোনো মাধ্যম গ্রহণ করলেই, কোনো বুজুর্গানের দিন তাকে গ্রহণ করলে, তার আদর্শ মেনে নিলে, বাৎসরিক ওরস করলে, এবং বাৎসরিক একটা নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে কিছু জিকির আজকার করে তারা এটা মনে করে যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে তারা পেয়ে গেছে, জিহাদের কোনো খবর নেই। তাহলে চারটি কাজ এই আয়াত থেকে তারা নিয়েছে, শুধু কি ওসিলা মাধ্যম হিসাবে। ওসিলার বাংলা অনেকে মাধ্যম বলে থাকে, কিন্তু এই ওসিলা শব্দের আরবি অর্থ যদি আপনি তাকান তাহলে এর অর্থ বাংলা মাধ্যম হয় না। ওসিলার আরবি থেকে যদি আপনি বাংলা অর্থ করেন তাহলে এর অর্থ মাধ্যম হয় না। অতএব যারা এই ওসিলাকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যম খোঁজার চেষ্টা করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নাই, কোরআনে এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই, এই ধরনের যদি মাধ্যম কেউ খুঁজে তাহলে হয় কিছুটা শিরিক, এবং কখনো কখনো এটা বেদাতে রূপান্তরিত হবে। আসুন ওসিলা কত প্রকার, তাহলে আমরা আয়াত থেকে প্রমাণ করলাম ওসিলা শব্দের অর্থ এবং শাব্দিক অর্থ এবং শারীরিক অর্থ, এবং এইগুলো কত প্রকার। ওসিলা সাধারণত দুই প্রকার, এক হচ্ছে বৈধ ওসিলা, শরীয়ত যেটা দিক নির্দেশনা দিয়েছে এই হচ্ছে ওসিলা, দুই নাম্বার হচ্ছে অবৈধ ওসিলা। তাহলে ওসিলা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটি হচ্ছে বৈধ ওসিলা, আরেকটি হচ্ছে কি অবৈধ ওসিলা। আর বৈধ ওসিলাগুলোকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যেগুলো বৈধ ওসিলা
আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনি যে নৈকট্যগুলো যেগুলো আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করবেন সেগুলো তিন ভাগে বিভক্ত। তাহলে দুই প্রকার, প্রথম প্রকার হলো বৈধ ওসিলা, দ্বিতীয় প্রকার হলো অবৈধ ওসিলা। আর বৈধ ওসিলা আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তা হচ্ছে, একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে এই নামের মাধ্যমে, এই নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করা। বৈধ ওসিলার মধ্যে তিন প্রকারের প্রথম প্রকার সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিভিন্ন গুণবাচক নাম রয়েছে, সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যেমন আল্লাহ গফফার, তিনি ক্ষমাশীল, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম, তিনি অতি দয়ালু, তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবচী গুণবাচক নাম রয়েছে সেই নামগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, তার সন্তুষ্টি অর্জন করা, এটি হচ্ছে বৈধ ওসিলা। এর প্রমাণে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলোর মাধ্যমে ফাদউহু বিহা তোমরা আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? ওই নামের মাধ্যমে। কিভাবে? আল্লাহ তুমি রাজ্জাক, আমাকে রিজিক দাও। আল্লাহ তুমি বরকত দানকারী, তুমি আমাকে বরকত দান করো। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমার দান জানমালের হেফাজতকারী, তুমি আমাকে হেফাজত করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম রয়েছে সেই নামের মাধ্যমে নৈকট্য অর্জন করা এবং চাওয়া, এটি হচ্ছে বৈধ ওসিলা গ্রহণ করা। দুই নাম্বার, ব্যক্তিগত আমলের মাধ্যমে, ব্যক্তিগত আপনি যে সৎ আমল করেছেন, কে কি করেছে এটা দেখার আপনার দরকার নেই। আপনি ব্যক্তিগত যে সৎ আমলগুলো করেছেন এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আপনি অর্জন করবেন, চাইবেন। তাহলে দুই নম্বর, এই সম্পর্কে কোরআনে এবং হাদিসে অসংখ্য এভিডেন্স, দলিল, আদিল্লা রয়েছে। সেগুলো যেহেতু খুতবার একটি নির্ধারিত সময়, আমরা হয়তো সেগুলো বেশি আলোচনা করলে আমাদের আলোচনা সামনে এগোতে পারবো না। তাহলে দুই নম্বর বৈধ ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের, তা হচ্ছে আপনার ব্যক্তিগত সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন। তিন নম্বর বৈধ ওসিলা, কোনো সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে, কোনো সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। এই জায়গাটা একটু ভালো করে আমাদের বোঝা দরকার। কোনো সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন করা, ওই ব্যক্তির মাধ্যমে নয়, কোনো সৎ ব্যক্তির মাধ্যমে নয়, বরং কোনো সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে আপনি কি করবেন? আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন। এই জায়গাটাই আমাদের বেশি গণ্ডগোল। আর এই জায়গাটাকেই আমরা যদি যথাযথভাবে বুঝতে না পারি এবং আমরা যদি যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারি, তাহলে আমাদেরও কিন্তু শিরিক এবং বেদাত আমাদেরকে আঁকড়ে ধরবে। এই যে সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে বৈধ ওসিলা অন্বেষণ করা, এর জন্য তিনটি শর্ত, এর জন্য তিনটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ওই লোকটি সৎ হতে হবে। ওই লোকটি কি? সৎ হতে হবে। এখন যারা অন্বেষণ করে এই বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের মাধ্যমে, এরা কি আদৌ সৎ? আপনি বিচার বিশ্লেষণ করে দেখবেন এদের সলাতের অবস্থা, এদের এগুলো তো মিডিয়াতে প্রকাশ হয়, এদের আস্থানাগুলোতে কি হয় না হয়। হ্যাঁ, কোনো দিনকে কেন্দ্র করে এই যে রাস্তায় দিয়ে তারা যাচ্ছে বিভিন্ন মুরিদদের, হ্যাঁ, তাদের উপটোকন এবং তাদের হাদিয়া গ্রহণ করে ডাক ডোল পিটিয়ে গান বাজনা কাওয়ালি সামালি ইত্যাদি কত কিছু বাজিয়ে, এটা কি ইসলাম? ইসলামটাকে এরা প্রশ্নবিদ্ধ করেছে। সত্যিকার ইসলাম খুঁজে গেলে দেখবেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে ইসলাম সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করে, সেই সৌন্দর্যকে সামনে রেখে, সেই সৌন্দর্যকে বাস্তবায়ন করে কতজন লোক তারা তাদের ইমান এবং ইসলাম এবং তাদের দৈনন্দিন জীবনগুলোকে প্র্যাকটিস করে, কয়জন খুঁজে পাবেন? তাহলে বৈধ ওসিলার তৃতীয় নাম্বার যেটি, সেটি হচ্ছে সৎ লোকের দোয়ার মাধ্যমে। এই জন্য তিনটি শর্ত। এক, ওই লোককে সৎ হতে হবে। আপনি যাকে দোয়ার শরীক, দোয়াতে বলবেন যে অমুক আপনি আমার জন্য এই দোয়াটি করেন, আল্লাহ যেন আমাকে কি করেন, এখান থেকে মুক্তি দেন। এই যে এই দোয়া ওই ব্যক্তির মাধ্যম না, ওই ব্যক্তির দোয়ার মাধ্যমে
অনেক প্রমাণ রয়েছে আমরা সামনে বলবো। তো ওই ব্যক্তির দোয়ার মাধ্যমে যার কাছে এইভাবে আপনি উসিলা খুঁজবেন যে আপনার কাছে আমি দোয়া চাই, যার কাছে এইভাবে বৈধ উসিলার দোয়া চাবেন ওই ব্যক্তির ভিতরে তিনটি শর্ত থাকতে হবে, আপনাকে তিনটি শর্ত আপনাকে স্মরণ রাখতে হবে, তাহলে আপনি বিপদগামী হবেন না। কারণ এই জায়গাটায় আমাদের বাংলাদেশে বেশি গণ্ডগোল আমরা পিছিয়ে রেখেছি। তাহলে ওর কি সৎ হতে হবে? দুই নাম্বার, ওই লোক জীবিত হতে হবে। তিন নাম্বার, ওই লোক উপস্থিত থাকতে হবে। এই তিনটি শর্ত সাপেক্ষে আপনি সৎ লোকের দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য ওসিলা গ্রহণ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো ব্যক্তির, সৎ ব্যক্তির দোয়ার মাধ্যমে যদি আপনি ওসিলা গ্রহণ করতে যান তাহলে তিনটি শর্ত লাগবে, সৎ হতে হবে, ব্যক্তি জীবিত হতে হবে এবং ওই ব্যক্তি উপস্থিতি থাকতে হবে। আসুন এই কথাগুলো আমরা আরো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তা হচ্ছে যে আপনাদের কাছে হয়তো এটা যে ব্যক্তির দোয়ার মাধ্যমে হবে, ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, ব্যক্তিকে সৎ হতে হবে এবং ব্যক্তিকে জীবিত হতে হবে, এর প্রমাণ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ ছিল না। সাহাবীরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মাধ্যম গ্রহণ করেছেন না, তার কাছে দোয়া চেয়েছেন? কখনো কোনো সাহাবি বলেছেন যে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদের শাফাত গ্রহণ করেন, রাসুলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করেন, রাসুলের মাধ্যমে আমার এই করেন ওই করেন, রাসুলের মাধ্যমে আমাকে সন্তান দেন, রাসুলের মাধ্যমে আমার অভাব অনটন দূর করে দেন, এমনটি কোনো সাহাবি বলে নাই। বলেছেন কি, আল্লাহ রাসুল আমার জন্য আপনি দোয়া করেন। তাহলে তারা মাধ্যম হিসেবে কি গ্রহণ করেছে? রাসুলের দোয়াকে তারা গ্রহণ করেছে। তাহলে মাধ্যম হিসাবে কোনো ব্যক্তিকে, সে যদি নবী হয় রাসুল হয়, তাহলে মাধ্যম হিসাবে নৈকট্য লাভের জন্য কোনো ব্যক্তিকে সরাসরি মাধ্যম করা যাবে না, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও না। কারণ সাহাবীরা এই কাজ কেউ করেন নাই, প্রত্যেকেই যেটি করেছে সেটি হচ্ছে কি, যে আল্লাহ রাসুল আমার জন্য এই দোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে এই প্রার্থনা করেন, এইভাবে দোয়ার মাধ্যম খুঁজেছেন। কিন্তু সরাসরি ব্যক্তি রাসুল, রাসুলের মাধ্যমে কেউ খুঁজে নাই। এবং রাসুল মারা যাওয়ার পরে কোন সাহাবি রাসুলের কবরে গিয়ে রাসুলকে মাধ্যম করেছেন যে আল্লাহ রাসুল আপনার ক্ষমতা অনেক, আপনার পাওয়ার অনেক, আপনি এবং আল্লাহ, আল্লাহ যা করতে পারে আপনিও করতে পারেন, নাউজুবিল্লাহ, অতএব এই বিপদে আমরা আছি, এখন আপনি আমাদেরকে উদ্ধার করেন, এরকম কোন সাহাবিরা করেছেন? তাহলে জীবিত অবস্থায় রাসুলকে সাহাবিরা মাধ্যম বলে নাই, বরং দোয়াকে মাধ্যম করেছেন যে আল্লাহ রাসুল আমরা এই বিপদে আছি, এখান থেকে আপনি দোয়ার মাধ্যমে আমাদের কি করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং এই আমাদের অসহায়ত্ব এবং আমাদের এই সমস্যাগুলো আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে আপনি দূর করে দেন। তাহলে জীবিত অবস্থায় করেন নাই এবং রাসুল সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার পরেও এই কাজটি কোনো সাহাবি করেন নাই। তাহলে রাসুলের শানে যদি এটা না চলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? তাহলে আজকে যারা এইভাবে বিভিন্ন মাজারে বিভিন্ন মানুষের কাছকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, তারা ওসিলা তালাশের মাধ্যমে অপব্যাখ্যা করে যে কোনো না কোনো মাধ্যম লাগবেই, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, এটা যারা বোঝায় তারা তাদের নিজস্ব ব্যক্তিগত মতবাদ আপনাদের উপর চাপিয়ে দিয়েছে। কোরআন সুন্নাহ এর কোনো প্রমাণ নেই, কারণ আপনি একটি প্রমাণ দেখাইতে পারবেন না যে রাসুলের কাছে কোনো সাহাবী এভাবে চেয়েছেন, না তার জীবিত অবস্থায় না তার মৃত্যুবরণের পরে, এবং লোককে উপস্থিত থাকতে হবে। আসুন এই বৈধ উসিলাগুলো আমরা কয়েকটি পদ্ধতিতে আমরা চাইতে পারি। হ্যাঁ, আমরা জেনেছি যে উসিলা দুই প্রকার, একটি হলো বৈধ আরেকটি হলো অবৈধ। আবার জেনেছি যেগুলো বৈধ উসিলা সেগুলো তিন প্রকার, এক আল্লাহ রাব্বুল আলমিনের নামকে, নামের মাধ্যমে চাইতে হবে, দুই নাম্বার সৎ লোকের দোয়ার মাধ্যমে এবং তিন নাম্বার আপনার ব্যক্তিগত সৎ আমলের মাধ্যমে। এরপরে আসুন যে কোনো ব্যক্তি সৎ, সেই ব্যক্তির দোয়ার মাধ্যমে আপনি যদি ওসিলা চান তাহলে তিনটি শর্ত, ব্যক্তিকে সৎ হতে হবে এবং ব্যক্তিকে জীবিত হতে হবে এবং ব্যক্তি উপস্থিতি থাকতে হবে। এবার আসুন আরও কয়েকটি জায়গায়, মোট ছয়টি জায়গায়, সেখানে আমরা আরও অন্য অন্য বস্তুগুলোকে আমরা ওসিলা হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভের জন্য। তার মধ্যে একটি হচ্ছে আমরা শুরুতে বলেছি তিন প্রকারে, যে আল্লাহ রাব্বুল আলমিনের নামের মাধ্যমে আমরা
উসিলা যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহ যে সুন্দর নামগুলো রয়েছে সেই নামের মাধ্যমে আমরা কি করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো আপনি আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোকে স্বীকারোক্তি দিয়ে আপনি বলবেন যে আল্লাহ পৃথিবীতে সমস্ত রিজিকের মালিক তুমি অতএব আমাকে রিজিক দাও যা চাওয়া আছে এবং আল্লাহর যে সিফাত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সিফাত এবং সেই বৈশিষ্ট্যর মাধ্যমে একাকিত্বভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকতে পারেন এই মাধ্যম যদি গ্রহণ করতে পারেন এটি হচ্ছে বৈধ মাধ্যম বৈধ ওসিলা এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে দুই নাম্বার যেটি আমরা মাধ্যম হিসেবে ওসিলা হিসেবে আমরা গ্রহণ করব তা হচ্ছে ঈমান ও নেক আমল তা হচ্ছে ঈমান ও নেক আমল এর প্রমাণে যে ঈমান আপনি কখনো মাধ্যম করতে পারবেন বৈধ ওসিলা হিসেবে তার প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে বলেন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না যে একজন আহ্বায়ক তিনি আমাদেরকে আহ্বান করলেন তোমাদের রবের প্রতি তোমরা ঈমান আনয়ন করো ফাআমান্না অতঃপর আমরা কি করলাম ঈমান আনয়ন করলাম ফাগফির লানা এই ঈমান আনার পরে কি বলছে ফাগফির লানা এই ঈমানের মাধ্যমে এই ঈমানের কারণে তুমি কি করো আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে এখানে ঈমানকে আমরা ওসিলা হিসাবে মাধ্যম হিসাবে নৈকট্য অর্জনের মাধ্যম হিসাবে আমরা ঈমানকে গ্রহণ করতে পারবো অতএব আপনি ঈমান গ্রহণ করেছেন আপনি বলতে পারবেন যে আল্লাহ তোমার প্রতি ভালোবেসে তোমার প্রতি বিশ্বাস রেখে তোমার একত্ববাদের বিশ্বাস রেখে তোমার ক্ষমতার প্রতি বিশ্বাস রেখে তুমি সমস্ত সৃষ্টিকর্তার তুমি সমস্ত সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা অতএব তোমার প্রতি ঈমান আনয়ন করলাম এই ঈমানের মাধ্যম হিসাবে ঈমানকে কারণ করে আপনি চাইতে পারেন যে আল্লাহ এই জন্য তুমি আমাকে ক্ষমা করো এই জন্য আমার জীবনে চাওয়া পাওয়া যা আছে আপনি সা বলতে পারেন এবং সাথে সাথে কি নেক আমল সৎ আমলের মাধ্যমেও আপনি কি করতে পারবেন ঈমান সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং ওসিলা হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন তার প্রমাণে আপনারা একটি বহুত আলোচিত ঘটনা আপনারা জানেন যে তিনজন মানুষ তারা মরুভূমিতে হাঁটতেছিল এবং হঠাৎ করে বৃষ্টি ঝড় হলো হ্যাঁ মরুভূমিতে তারা একটি গুহায় আশ্রয় গ্রহণ করলো এরপরে গুহায় আশ্রয় গ্রহণের পরে একটি পাথর এসে তাদের গুহার যে মুখ সেটা ঢেকে দিল ঢেকে দেওয়ার পরে তারা সেখান থেকে বের হতে পারছিল না তার মধ্যে একজন বলেছিল এখান থেকে বের করার কেবলমাত্র একটি উপায় তা হচ্ছে সত্য ছাড়া আর কোনো কিছুই সম্ভব না অতএব কে কি কাজ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য সেটাকে সামনে রেখে আল্লাহর কাছে চাও তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে মুক্তি দিবেন কি বলছো ওখানে যে এই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদের একটাই পথ একটাই উপায় তা হচ্ছে সত্য ছাড়া কোনো কিছু হবে না এখানে সত্য এবং কে আল্লাহ সন্তুষ্টির জন্য কখন কি করেছো ওইটাকে তোমরা সামনে রেখে যদি আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কি করবেন আমাদের মুক্তি দিবেন সেখানে একজন লোক তিনি কি করছেন এক ফারাক চাউলের মাধ্যমে খাদ্যদ্রব্যের মাধ্যমে সে কাজ করত ওই লোক তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল মালিককে না বলে এবং অনেকদিন পরে সে কি হলো আবার আগমন করে তার পাওনা দাবি করলো কিন্তু তার মালিক বলল যে এই যে একটি গাভী এটি তুমি নিয়ে যাও সে বলল আমার তো সামান্য পারিশ্রমিক ছিল তাহলে আমি এর বিনিময়ে এত বড় গাভী এটা আমি গ্রহণ করব তিনি সেটা বোঝাতে চাইলেন যেটা আমি লালন পালন করেছি আমানত অতএব আল্লাহ এই কাজটা তোমার সন্তুষ্টির জন্যই করেছি তোমাকে রাজি খুশি করার জন্যই করেছি ওই দিন ওই কাজটা করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই সৎ আমলের মাধ্যমে তুমি আমাদেরকে উদ্ধার করো পাথরটা একটু সরে গেল এরপরে দ্বিতীয় জন তিনি কি করতেন তার ছাগল ছিল দুগ্ধ তার বাবা মাকে ছাগলের দুগ্ধ পান না করা পর্যন্ত তার পরিবার সন্তানের তার স্ত্রী কাউকে তিনি কি করতেন না দুধ পান করতে দিতেন না ঘটনাক্রমে একদিন ক্ষুধায় তাড়নায় তারা ঘুমিয়ে গেলেন ছাগল দুয়ে দুধ নিয়ে আসতে তাদের দেরি হলো এবং দেরি হয়ে এসে দেখলেন তার বাচ্চারা ক্ষুধার্ত এবং কান্না করতেছে এবং তার বাবা মা ঘুমিয়ে আছেন তিনার যেহেতু একটা নিয়ম ছিল বাবা মাকে না দিয়ে তিনি আগে খেতেন না এখন আমাদের নিয়ম কি হয়েছে উল্টা সুন্দর রমণী বউ আগে বউকে খাওয়াবেন চুমু চুপে খাওয়াই এরপরে বাঁচলে বাপ মা এই যে তোমার জন্য আনছি বাঁচলে এর আগে না তাহলে আমাদের সতর্ক থাকতে হবে এই ঘটনা শুধু ঘটনা বলার জন্য নয় মানার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে এইভাবে তিনি দাঁড়িয়ে থাকলেন বাচ্চারা কান্নাকাটি করছে ক্ষুধায়
তিনি অপছন্দ করলেন বাবা মাকে এই ঘুম থেকে জাগ্রত করতে, তিনি এমন অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। এরপরে তারা যখন জাগ্রত হলো তাদেরকে দুধ পান করালেন, এরপরে তাদের বাচ্চাদেরকে দিলেন। তিনিও বললেন আল্লাহ ওই দিন এই যে বাবা মাকে দুধ পান করেছি আমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত ছিল আমি দেই নাই, এটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে সৎ আমল, এই সৎ আমল তোমার সন্তুষ্টির জন্য করেছি, ও তুমি আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। পাথরটা আরেকটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো জায়গা হয়নি, আসমান দেখতে পাচ্ছে। আরেকজন যুবক, সে তার চাচাতো বোনকে ভোগ করার জন্য সে অফার দিয়েছিল, তার চাচাতো বোন বলেছিল যে 100 দিনার যদি দাও তাহলে আমি তোমার এই কুকর্মে রাজি হব। সে অর্থ সংগ্রহ করতে থাকলো, করতে থাকলো, করতে করতে অর্থ সংগ্রহ হলো, তার চাচাতো বোনের সেই অফার মেটানোর জন্য সে অর্থ দিল, এবং অর্থ দিয়ে একেবারে দুইজন একাকার জিনায় লিপ্ত হবে সেই মুহূর্ত তার চাচাতো বোন বলল আল্লাহকে ভয় করো, লজ্জাস্থানকে হেফাজত করো। সে ওই 100 দিনার ফেলে সে আল্লাহর ভয়ে দৌড় দিয়ে সেই জায়গা ত্যাগ করে চলে গেল। সে বলল আল্লাহ ওই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ভয়ে আমি জিনা থেকে ফিরে এসেছি, আমি সব ছেড়ে ফেলে দিয়েছি, কারণ আমার চাচাতো বোনের যে অফার ছিল সুন্দর ছিল সে সব প্রত্যাখ্যান করেছি তোমার ভয়ে। অতএব তোমার ভয় করেছি, তোমার সন্তুষ্টির জন্য করেছি, অতএব আজকে আমাদেরকে উদ্ধার করো। তাহলে এই যে সৎ আমলকে আমরা কি করতে পারবো, মাধ্যম ওসিলা করতে পারবো। 3 নম্বর তাওহীদ, একত্ববাদ, তাওহীদ, এই একত্ববাদকে আপনি ওসিলা হিসেবে গ্রহণ করতে পারবেন। তার প্রমাণে ইউনুস আলাইহিসসালাম তিনি তার জাতিকে ফেলে রাগান্বিত অবস্থায় কি করলেন, চলে গেলেন। তিনি মনে করলেন যে হয়তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। অনেকে এটা বলে যে আল্লাহ তাকে পাকড়াও করার সমর্থন রাখে না, এই অর্থ কোনো নবীর সামনে বলা যাবে না, যে কোনো নবী এরকম ধারণা করবে যে আল্লাহ আমাকে ধরতে পারবে না, আল্লাহ শক্তি নাই, এটা বলা যাবে না। বরং তিনি এটা ধারণা করেছিলেন, কারণ এই জাতি মানে না, সে চলে গেল ফেলে যে আল্লাহ হয়তো আমাকে এই জন্য কি করবেন না, পাকড়াও করবেন না। কিন্তু সে কি হলো, কোথায় চলে গেল, মাছের পেটে চলে গেল, এবং সেখানে তার কি অবস্থা, সে আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকলো, এবং আল্লাহ বলছেন লালাবিতাফি বাতিনিহি ইলা ইয়াউমি বাসুন, যদি সে এই তাসবিহ ভুল স্বীকারোক্তিকারীদের আল্লাহর একত্ববাদ স্বীকারোক্তি এগুলো যদি না দিত তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে রেখে দিতাম। এবং জুলুমাত শব্দ ব্যবহার করেছে আল্লাহ, জুলুমাত বহু বছর শব্দ ব্যবহার করেছে, ওখানে 3টা অন্ধকার, এক অন্ধকার রাতের বেলায়, 2 অন্ধকার সমুদ্রের গহীনে, 3 নম্বর অন্ধকার মাছের পেটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুলুমাত বহুবচন শব্দ ব্যবহার করেছেন। তিনি সেখানে এই তাওহীদকে, একত্ববাদকে স্বীকারোক্তি দিয়ে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ তুমি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, ইন্নি কুনতু মিনাল যালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত আছি, আমি এটা অন্যায় করেছি, নবুয়তের এটা অন্যায়, কারণ আমার প্রতি ওহী ছিল না, আমি রাগ করে চলে এসেছি, এটা আমার ব্যক্তিগত, ভাবছি তুমি ধরবে না। কিন্তু সে কি করলো, এই তাওহীদ একত্ববাদকে স্বীকারোক্তি দিল, এবং এই স্বীকারোক্তি শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনুস নবীকে বাঁচাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে হ্যাঁ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওকাজালিকা নুনজিল মুমিনিন, এইভাবে শুধু ইউনুস আলাইহিসসালামকে সেই মাছের গহীন সমুদ্রের গহীনে অন্ধকারে মাছের পেটে রাতের অন্ধকারে সেখান থেকে যে আল্লাহ উদ্ধার করেছেন ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহই বলেছেন আপনাকে আমাকে অনুরূপভাবে মুমিন যদি কোনো এরকম জুলমাতে অন্ধকারে কোনো জায়গায় বিপদে পড়ে তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্ধার করবেন। কিন্তু আমাদের সেই একত্ববাদ আর তাওহীদ থাকতে হবে। তাহলে 3 নম্বর তাওহীদ একত্ববাদের মাধ্যমে আমরা এই ওসিলা তাকারুব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। 4 নম্বর নিজের দুর্বলতা এবং প্রয়োজনের কথা উল্লেখ করে, নিজের দুর্বলতা যে আল্লাহ আমি অপারগ, আমি অপরাধ করেছি, স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ আমি অপারগ এবং আমার প্রয়োজন এটা, তাহলে এই অপারগ এবং দুর্বলতা প্রকাশ করে প্রয়োজনের কথা ভেবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারবেন, এটা মাধ্যম হিসেবে উসিলা হিসেবে গ্রহণ করতে পারবেন। তার প্রমাণ ইদানাদ রব্বানি মাসানি যুরু ওয়া ইদানাদ আইয়ুবা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন আননি মাসানি যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন বিশাল অসুস্থ হলেন, এটা আমাদের দেশের বক্তারা রং সং দিয়ে শরীরে পোকা হয়ে গেছে, পচে গেছে, এই সেই, এগুলো কোরআন সুন্নাতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তবে এটা পাওয়া যায়, এটা বোঝা যায় তিনার যে অসুস্থ সেটা বড় ধরনের অসুস্থতা ছিলেন, কিন্তু পোকা হয়ে গেছে এবং পোকাকে ধরে রাখছে, যাইতে দে নাই, ফেলাই নাই, দুর্গন্ধ, এই ধরনের হচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বক্তাদের কিসসা কাহিনী মানব রচিত,
বক্তাদের মগজ মিশ্রিত কিস্সা কাহিনী, এগুলো কোরআন সুন্নাহ কোনো যথেষ্ট এভিডেন্স নেই। অতএব এই ধরনের কিস্সা কাহিনী বলা থেকে আমাদের বিরত থাকা দরকার। তাহলে আইয়ুব আলাইহিস সালাম নিজের এই যে দুর্বলতা, যে আমি তো অপারগ, আল্লাহ তুমি আমাকে কি করো, আন্নামাসানে যুররু, যে আমাকে এই যে ওষুধ আক্রমণ করেছে, আমার শরীর ক্ষতবিক্ষত, আমি নিরুপায়, অতএব তুমি কি করো আমার প্রতি দয়া করো। কেন? ওয়ান্তা আরহামুর রাহিমিন, তুমি অতি দয়ালু। তাহলে এই হিসাবে নিজের দুর্বলতা এবং নিজের প্রয়োজন চেয়ে মাধ্যম হিসাবে ওসিলা আমরা গ্রহণ করতে পারি। পাঁচ নাম্বার, জীবিত সৎ লোকের দোয়ার মাধ্যমে, যেটা শুরুতেই বলেছি যে জীবিত সৎ লোকের দোয়ার দোয়াকে মাধ্যম হিসাবে ওসিলা হিসাবে গ্রহণ করতে পারেন, ব্যক্তি নয়, ব্যক্তি নয়, জীবিত সৎ লোকের দোয়ার মাধ্যম যে আপনি এই জন্য দোয়া করেন। যেমন তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূল অনাবৃষ্টিতে আমাদের গবাদি পশু পাখি সব মারা গেল, আমরা না খেয়ে মারা যাচ্ছি, এমন উপক্রম হয়েছে অনাবৃষ্টির কারণে, কারণ অনাবৃষ্টি এটা দুর্ভিক্ষ হয়, কারণ ফসল উৎপাদন না হলে দুর্ভিক্ষ আসবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, সাহাবীরা বলল যে আকাশে কোনো মেঘের কোনো চিহ্নই ছিল না, রাসূল যখনই দোয়া করলেন আল্লাহ মাগিসনা, যে আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, বলল সাথে সাথে এই বৃষ্টির মেঘের ছায়া এবং বৃষ্টি এমনভাবে আসলো তাৎক্ষণিক, বললো আমরা জুমার সালাত আদায় করে বাড়িতে যেতে না যেতে আমরা ভিজে গেলাম। অথচ কি ছিল? আসমানে মেঘের কোন চিহ্নই ছিল না, কোনো আলামতি ছিল না। আল্লাহ রাসূল দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি হলো, সাহাবীরা ভিজে গেলেন এবং এটি এক সপ্তাহ ব্যাপী চলতে থাকলো। এখানে সাহাবি রাসূলকে বলছেন না, রাসূলের দোয়াকে মাধ্যম করেছেন যে আমাদের জন্য দোয়া করেন, গবাদি পশুবাসী এগুলো মারা যাচ্ছে অনাবৃষ্টির কারণে, আপনি আল্লাহ কাছে দোয়া করেন, বৃষ্টি প্রার্থনা করেন। তিনি দোয়া করলেন, বৃষ্টি হলো। এবার পরের জুমায় এই এক সপ্তাহ মদিনা মানুষ পশু পাখি সব ভাসিয়ে মানে বন্যার মতো হয়ে গেল, কোন কোন বন্যায় অন্য কেউ কোন বন্যা রয়েছে, ওই ব্যক্তি আবার এসে বলল আল্লাহ রাসূল বৃষ্টি তো হয়েছে, এমন বৃষ্টি আমাদের পশু প্রাণীগুলো সব ভাসিয়ে নিয়ে গেল, বন্যা আক্রান্ত হয়ে গেলাম আমরা। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি আমাদের দরকার নেই, আমাদের আশেপাশে মদিনাতে যথেষ্ট হয়েছে, আশেপাশে তুমি দাও, কারণ বৃষ্টি এটা রহমত বরকত। আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই উঠিয়ে নাও বৃষ্টি। এই জন্য আমাদের এখান থেকে একটা শিক্ষা, কোনো বরকত নাজিল হলে, কোনো খাদ্য আপনি যদি মনে করেন আপনার পর্যাপ্ত হয়েছে, আপনি বরকত কেটে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, আল্লাহ আর দরকার নাই। আপনি বলেন যে আমার যথেষ্ট হয়েছে, আল্লাহ আমার পাড়া প্রতিবেশী, আমার মুসলিম অনেক ভাই অমুকে হতো দরিদ্র, আল্লাহ তুমি তাকে দান করো। এটাও একটা শিক্ষা এখান থেকে। আমরা তো মনে করি আমার হয়েছে আর কারো দরকার নাই, আমি একা বাঁচতে পারলে আমি বাঁচি, এখান থেকে একটি শিক্ষা। তাহলে জীবিত সৎ লোকের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে ওসিলা গ্রহণ করা যায়। এরপরে দেখুন আল্লাহ রাসূল যখন মারা গেল, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আবার অনাবৃষ্টি, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস, তাকে তার কাছে তিনি দোয়া, রাসূলের চাচা এবং মুরব্বী এবং সৎ লোক, এবং দেখেন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বৃষ্টির দরকার, উমর রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ রাসূলের কবরে গিয়ে চেয়েছিলেন এবং তার জীবিত অবস্থায় রাসূলকে দোয়া করতে বলেছেন, তার মাধ্যম গ্রহণ করেন নাই, এবং তিনি উমর রাদিয়াল্লাহু ওখানে কোন সাহাবীরা এত বড় বড় সাহাবী, এরপরেও কিন্তু কবর গিয়ে আল্লাহ রাসুল কাছে বলে নাই আল্লাহ রাসুল আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনি কবর থেকে আমাদের জন্য বৃষ্টি দেন না। কোন সাহাবী চেয়েছেন রাসুলের কাছে কবরে গিয়ে? আজকে যে মাজার আর মাজার, কত মাজার সারা বাংলাদেশে দেখবেন, মসজিদের চাইতে খানকাগুলো বেশি, মসজিদের চাইতে মাজারগুলো বেশি, এই মসজিদের সাথে মাজার বেশি। কেন? মসজিদে তো রমরমা ব্যবসা হয় না, কারণ মসজিদের কমিটি যারা থাকে তাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হোক, এবং যেটুকু তাদের প্রয়োজন হাদিয়া স্বরূপ সেটুকু তারা দিয়ে থাকে। সারা বাংলাদেশে এখানে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কমিটি চায় না যে মুসল্লিরা গরু নিয়ে আসুক, খাসি নিয়ে আসুক, মুরগি নিয়ে আসুক, আতবশাল নিয়ে আসুক, সব তাদেরকে দেখে, এরকম কোনো মসজিদ কমিটি আছে নাই। আছে কোনগুলো? মাজার কেন্দ্রিক, তাদের ব্যবসায় এটা, বিনা পুঁজির ব্যবসা এটা, মুরিদের গরু আর ছাগল আর মুরিদের টাকা পয়সা এগুলো খসিয়ে নিয়ে ওরা আরামসে বুক করে, অথচ মুরিদ কিন্তু অন্ধকারেই মরে, এই হচ্ছে অবস্থা। সেখানে উমর রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল যখন জীবিত ছিল তখন তো রাসূলের দোয়ার মাধ্যমে আমরা বৃষ্টি প্রার্থনা করেছি, এখন তিনি বেঁচে নেই, আপনি তার চাচা, উঠুন আপনি দোয়া করুন, বৃষ্টি প্রার্থনা করুন। এখানে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু কাকে বললেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে।
সৎ লোক হিসাবে রাসূলের চাচা হিসাবে তার মাধ্যমে নয় বরং তিনি বলছে যে জীবিত রাসূল ছিল সেজন্য রাসূলের কাছে আমরা বলছি যে আপনি দোয়া করেন এখন আপনি বেঁচে আছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি দেওয়ার জন্য এবং সেখানেও কি হলো বৃষ্টি হলো তাহলে জীবিত সৎ লোকের দোয়ার মাধ্যম এটা কি করা যাবে ওসিলা হিসেবে গ্রহণ করা যাবে এর প্রমাণ ইবনে আব্বাসের হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এরপরে ছয় নাম্বার যেটি বৈধ আমরা ওসিলা নৈকট্য লাভের জন্য গ্রহণ করব তা হচ্ছে নিজের অপরাধ নিজের অপরাধের কথা স্বীকার করতে হবে নিজে যে অপরাধ করবেন সেই অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকারোক্তি দিতে হবে দিয়ে এটাকে আপনি উসিলা হিসেবে গ্রহণ করতে পারেন তার প্রমাণে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনারা জানেন ঝগড়া ওনার উদ্দেশ্য ছিল ঝগড়াটা থামিয়ে দেওয়া কিন্তু এক ঘুষি দেখি মারা গেল এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ও বললেন এটা তো শয়তানের কাজ হয়ে গেছে তার উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করা এরপরে তিনি কি বললেন মুসা আলাইহিস সালাম কি বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার আলা মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি অন্যায় করেছি জুলুম করেছি ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করো ফাগফার আলা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সাথে সাথে ক্ষমা করে দিলেন এখানে আরবি গ্রামার যারা বুঝেন ওয়াও যদি নিয়ে আসতো তাহলে এর অর্থ হইতো যে মুসা আলাইহিস সালাম কোনো এককালে দোয়া করেছেন আল্লাহ কোনো এককালে সেই দোয়ার জবাব দিয়েছেন এই ফাগফার আলা এই জন্য কোরআনের কথনভঙ্গি বচনভঙ্গি শব্দের গন্তনা ভাবের তুতনা সুরের ব্যঞ্জনা এত সুন্দর করে কোরআনকে আল্লাহ অলংকার দিয়ে সাজিয়েছেন যে আল্লাহ বললেন ফাগফার আলা মানে দোয়া করেছে আর ফার শব্দ অর্থ এটা ফাজাতান মানে সাথে সাথে কি হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন আর প্রমাণ যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং কে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা জান্নাত থেকে যখন পড়ে গেল বিচারিত হলো আল্লাহর যে নিষিদ্ধ কাজ সেই নিষিদ্ধ তারা যে ফল যাকুম সেই ফল তারা খেলো এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন সেখানেও তারা দোয়া করলো কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা কি করেছি নিজেদের প্রতি জুলুম করেছি ওয়া ইন লাম তাগফির লানা যদি আমাদেরকে ক্ষমা না করো ওয়া তারহামনা যদি দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে ছয় নাম্বার বৈধ ওসিলা মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের তা হচ্ছে নিজের অপরাধ স্বীকার করে নত হয়ে অপরকতা প্রকাশ করে আল্লাহর কাছে আপনি এটাকে মাধ্যম করতে পারেন যে আল্লাহ এটা ভুল বুঝে করেছি অপরাধ করেছি জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি অতএব তুমি আমাকে কি করো ক্ষমা করো তাহলে আজকে জুমা থেকে আমরা এই বৈধ এবং অবৈধ ওসিলার সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি যে কি কি মাধ্যমে বৈধভাবে আমরা ওসিলা গ্রহণ করব অবৈধ ওসিলা এক কথায় যে ছয়টি উল্লেখ করেছি এবং যে শর্তগুলো বলেছি এগুলো ছাড়া যা আছে সবই হচ্ছে অবৈধ ওসিলা আজকে বাংলাদেশে যা হচ্ছে ইদানিং দেখবেন এই গরু আর ছাগলের রমরমাক গাড়ি দিয়ে তারা বিভিন্ন রকমের গান বাদ্যবাজনা বাজিয়ে তারা পীরেদের বিভিন্ন ওরুশে তারা অ্যাটেন্ড করতেছে উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য লাভ করা উদ্দেশ্য কি ওই যে তাদেরকে অপব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে যে আল্লাহকে পেতে গেলে কি করতে হবে ওসিলা লাগবে মাধ্যম লাগবে শুরুতেই বলেছি খুতবার যে ওসিলা শব্দের অর্থ মাধ্যম নয় ওসিলা শব্দের অর্থ হচ্ছে আর তাকাররুব আল্লাহর নৈকট্য অর্জন করা এবং শারীরিক পরিভাষায় বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সৎ আমলের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এরই নাম হচ্ছে ওসিলা দ্বারা বা ওসিলার অর্থ অবৈধ ওসিলা পীরের নামে যা হয় এক কথায় এগুলো বাদ দিয়ে আপনি যা গ্রহণ করবেন সেগুলো কখনো বড় শিরিক হবে এবং কখনো ছোট শিরিক হবে এবং ছোট শিরিক কখনো রূপান্তরিত হতে হতে বড় শিরিক হবে এবং আপনাকে ইসলাম থেকে বের করে দিবে এবং কখনো কখনো সেটি বেদাতে রূপান্তরিত হবে কেন যা রাসূল করে নাই যা করতে বলে নাই ইসলাম যা সমর্থন দেন নাই সেগুলো যদি আপনি শরীয়তের নামে চালিয়ে দেন আর এই বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দিন দিয়ে যায়নি তাহলে আপনার তো ঈমানই থাকবে না কোনো কোনো ইমাম সাহেবরা মনে করে যে শরীয়ত কমপ্লিট হয়নি কোরআন এবং সুন্নায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি সব খুঁজে পাবেন না এরকম দোহাই দেয় যে আপনি সব খুঁজে পাবেন না কথা ঠিক কথা বাস্তব কিন্তু মতলব খারাপ এখন যদি বলেন যে শরীফপুর ইউনিয়ন কোরআনে খুঁজে সারা জীবনে বের করতে পারবে কেউ
কথা ঠিক আছে বের করা সম্ভব না কিন্তু মতলব খারাপ উদ্দেশ্য খারাপ যদি কেউ মনে করে যে ফিকহা এবং চার মাযহাব এসে চার মাযহাবের ইমামরা এসে শরীয়তের পূর্ণতা দিয়েছে ওই ব্যক্তির কখনো ঈমান থাকবে না তাহলে ওই ব্যক্তি কোন ব্যক্তি যদি মনে করে যে ইসলাম রাসূল যা দিয়ে গেছে বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে ছেড়ে গেছেন যা করতে বলেছেন এর পরেও যদি কেউ মনে করে এই যুগে এসে এগুলা চলে না ওই সময়ের সাথে ওটা সম্পৃক্ত ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পরিপূর্ণভাবে দিয়ে যায়নি বরং বিভিন্ন মাযহাবের আলেমরা এবং বিভিন্ন ফিকহি কিতাবগুলো তারা শরীয়তের পূর্ণতা এনে দিয়েছে এই কথা যদি কেউ বলে সে ইমাম হইলেও ওর পিছনে সালাত আদায়ের কোনো সুযোগ নেই কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যা অবতীর্ণ করা হয়েছে একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না তাহলে যার ইমান নাই তার পিছনে সালাত হবে হবে না তাহলে অবৈধ ওসিলার আরেকটি হলো যে মৃত ব্যক্তির কাছে চাওয়া বলেছি শর্ত তিনটি সৎ হতে হবে জীবিত হতে হবে ওই ব্যক্তিকে উপস্থিত হতে হবে তাহলে মৃত ব্যক্তির মাধ্যমে কোনো মাধ্যম গ্রহণ করা ওসিলা খোঁজা এটা হচ্ছে অবৈধ এবং ওলি এবং রাসুলদের মাধ্যমে কেউ যদি যে রাসুলের মাধ্যমে কেউ যদি খুঁজে তাহলে এটাও অবৈধ রাসুলের মাধ্যম খোঁজা যাবে না যেটি খুঁজতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ রাসুলের আদর্শকে ভালোবাসি অতএব এই আদর্শের মাধ্যমে তুমি কি কর আল্লাহ আমাকে নৈকট্য দাও উসিলা আপনি গ্রহণ করতে পারবেন কোনটা যে রাসূলের প্রতি ঈমান এনেছি রাসূলের আদর্শকে গ্রহণ করেছি এটা নবী এবং রাসূলদেরকে সরাসরি এইভাবে মাধ্যম গ্রহণ করা যাবে না তাদের যেটা দোয়া এবং তাদের প্রতি যে ভালোবাসা তাদের প্রতি যে আপনি তার আদর্শ মেনে নিয়েছেন সেই আদর্শের উপর ভিত্তি করে আপনি চাইতে পারেন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে উসিলা করা যাবে কিনা অনেকেই বলে থাকেন যে রাসূলের সম্মানে উসিলা করতে হবে এটা নিয়ে দুটি মত পাওয়া যায় তবে অধিকাংশ লোকের মত হচ্ছে রাসূলের সম্মানে এই যে রাসূলের সম্মান বিশাল সম্মান রাহমাতাল্লিল আলামিন সমস্ত নবীদের সর্দার এই যে বিশাল যে সম্মান এই সম্মানের মাধ্যম করে রাসূলের কাছে কোনো কিছু চাওয়া যাবে না তার সম্মানকে মাধ্যম করে নয় বরং তার আনুগত্য তার আদর্শ রাসুল ইসলাম দিয়েছেন যে আনুগত্য করতে বলেছেন যে আদর্শ আমাদের মাঝে ছেড়ে গেছেন যে সুন্না আমাদের মাঝে ছেড়ে গেছেন সেগুলোকে আপনি মাধ্যম হিসাবে যে আল্লাহ রাসুলের এই আদর্শগুলো আমি গ্রহণ করেছি এটা আমার জীবনের জন্য উপকার এই আদর্শ থেকে বিরত থেকেছি এটা রাসুল নিষেধ করেছেন এইটাকে আপনি মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারেন আসুন আমাদের আজকের আলোচনা বৈধ অবৈধ ওসিলা আলোচনা এখানে শেষ করছি আপনাদেরকে আবারও বিনয়ভাবে অনুরোধ করব যে ওসিলার নামে বাংলাদেশে যা হয় তা হচ্ছে শিরিকি কর্মকাণ্ড উসিলার নামে যা আমাদের দেশে প্রচলিত ভাবে মানুষ গ্রহণ করে থাকে তা বিদাতের অন্তর্ভুক্ত রাস্তায় দাঁড়ালে আপনি দেখবেন এখান দিয়ে গরু ছাগল অনেক কিছু উড়ে গান বাদ্যবাজনা ইসলাম কখনোই সমর্থন করে না বাড়িতে বাড়িতে আপনি পর্দা টানিয়ে জিকিরের নামে গাঁজা টানবেন আর ওখানে মাংস পোলাও বিরিয়ানি খাবেন এটা কোনো ধর্মের নাম নয় এটা ইসলামের নামে অধর্ম আপনি সরিয়ে দিচ্ছেন ইসলামের নামে অপবাদ দিচ্ছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম নয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরজা দিন শেখানো পথ নয় অতএব এই ধরনের উসিলা পীর কে এই পীর এবং এই মাজার যে কোনো উসিলা আপনি যেগুলো উল্লেখ করেছি ছয়টি জায়গা এবং যে শর্ত সাপেক্ষে এগুলো ব্যতি রেখে কোনো ধরনের উসিলা তালাশ করার চেষ্টা করবেন না কেননা এইগুলো সবই হচ্ছে অবৈধ সবই হলো হারাম অতএব উসিলা যেন আমাদের সঠিক হয় মাধ্যম হিসাবে যেটি গ্রহণ করব এবং সূরা মাইদার 35 নম্বর আয়াতে সমস্ত মুফাসসিরিন কেরাম যারা এই আপনার যত তাফসীর বেরিয়েছে সকলেই অবতাবু ইলাইহিল ওসিলা যে আল্লাহ যে বলেছেন ওসিলা অন্বেষণ করো আমি অনেকদিন পূর্বে মোটামুটি 2012 সাল হবে তখন একজন পীরের সাথে কথা হলো তিনি আমাকে বুঝাচ্ছেন আমি কৌতূহলভাবে তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে ওসিলা ধরতে বলেছেন ওসিলা এর অর্থ কি উনি বলছে আপনি এখান থেকে এইখানে যাবেন এই যে রিক্সা টেম্পু গাড়ি ইত্যাদি মাধ্যম যে গ্রহণ করবেন এরই হচ্ছে ওসিলা অতএব আল্লাহর কাছে যেতে গেলে এই ধরনের আলেম মাশাইক পীর বুজুর্গানে দিন এদের মাধ্যম ছাড়া সরাসরি আপনি যেতে পারবেন না যেমন আপনি শরীফপুর থেকে জামালপুর যেতে গেলে আপনার অটো লাগবে সিএনজি লাগবে গাড়ি লাগবে রিক্সা লাগবে যে কোনো একটা বাহন মাধ্যম লাগবে তারা এইভাবে
কিভাবে ভুল ব্যাখ্যা। অথচ আল্লাহ রাসূল জামানায় সাহাবীরা এবং শ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস এবং সকল মুফাসসির তারা বুঝতে পারল ওসিলা শব্দের অর্থ হলো আত-তাকাররুব, আল্লাহর নৈকট্য অর্জন করা। আর সেটি হতে হবে কিসের মাধ্যমে? সৎ আমলের মাধ্যমে। তাহলে সৎ আমলের মাধ্যমে নৈকট্য লাভ করা, ওসিলা গ্রহণ করা, এটা আমাদের করতে হবে। বাকি যেগুলো আমাদের দেশে ওসিলার নামে চলে সেগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয় আরেকটি বিষয় তা হচ্ছে যে আরবি মাসটি চলছে, তা হচ্ছে শাবান মাসের আজকে 5 তারিখ। আল্লাহ চাহতো আর 25 দিন পরেই আমাদের কাঙ্ক্ষিত সিয়াম আমাদের জীবনের অনেকটা জুড়ে যে ইবাদতগুলো করার সুবর্ণ সুযোগ সেটা আসতেছে। শাবান মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। কিছু সংখ্যক দিন ব্যতি রেখে তিনি বেশিরভাগই এই শাবান মাসে সিয়াম পালন করতেন। অতএব আমরা এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। একাধারে কেউ যদি না পারেন অন্ততপক্ষে সোমবার এবং বৃহস্পতিবার এবং চাঁদের 13 এবং 14, 12, 13, 14, 13, 14, 15 এগুলো আপনি কি করতে পারেন? সিয়াম পালন করতে পারেন। এবং এই দিনকে কেন্দ্র করে 15ই শাবান, নিসফে শাবান, শবে বরাত নামে যে বেদাত আমাদের দেশে চালু রয়েছে, যেটা কোরআন সুন্নাহর অব্যাখ্যা করে একদল স্বার্থ অন্বেষী তারা চেষ্টা করতে চায়, তারা বলার চেষ্টা করে যে এই দিনটাই হলো শ্রেষ্ঠ এবং শবে বরাত হাজার মাসের চেয়ে উত্তম। রজনী যে কোরআনে বলেছে এটা হলো শবে বরাত, এই সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। এই ধরনের ইসলামে কোনো দিক নির্দেশনা নেই। শবে বরাত, শবে শব্দের অর্থ যদি আপনি খুঁজেন ফার্সি শব্দ, শবে তো রাত, বরাত তো হইলো ভাগ্য। তো কোরআন সুন্নাহ অবতীর্ণ হইলো আপনার আরবিতে, সমস্ত কিছু রাসূলের কথা আরবি, হাদিসগুলো আরবি, কোরআনের আয়াতগুলো আরবি, তাহলে কবে কোথায় কোন নবী ফার্সি ভাষায় এসে শবে বরাত নামিয়ে দিল? এই নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত সামনে আলোচনা করব। শবে বরাত অর্থাৎ শাবান মাসকে কেন্দ্র করে আমাদের করণীয় বেশি বেশি সিয়াম পালন করা, এটা রিহার্সাল। সামনে রমজান আছে, আপনার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য এই মাসগুলোতে আপনি ট্রাই করবেন, ট্রায়াল দিবেন যে আমি সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করবেন, নিজে রাখার চেষ্টা করবেন, অভ্যাস করার চেষ্টা করবেন। আর বর্জনীয় যেটি সেটি হচ্ছে যে এই মাসকে কেন্দ্র করে শবে বরাতে যা হয়ে থাকে এগুলো আমাদের বর্জন করতে হবে, এটা বেদাত ছাড়া অন্য কিছু নয়। অতএব আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয় আরেকটি, তৃতীয় আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, যারা বিবেকমান আছেন, যারা অভিভাবকের দায়িত্ব আছেন, আপনাদের কাছে প্রশ্ন, গান বাদ্য বাজনার মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয় না আল্লাহর গজব নাজিল হয়? যদি আল্লাহর গজব নাজিল হয় আপনারা কি আল্লাহর গজব চান না রহমত চান? যদি রহমত চান তাহলে রহমতের দরজাটা খোলা রাখতে হবে না বন্ধ করে দিতে হবে? রহমতের দরজাটা খোলা রাখতে গেলে গান বাদ্য বাজনার যে দরজা এটা বন্ধ করে দিতে হবে। প্রত্যেক গার্জিয়ানকে বলছি, রাস্তাঘাটে গাড়ি নিয়ে বাজিয়ে যায় সেখানে আপনার সমর্থন, আপনার সক্ষমতা নাই। আপনার বাড়ির পাশে আপনার ছেলে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলে স্বরলিপি বাজায়, ডেক্সেট বাজায়, এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে কত দিবস আর স্কুলের পিকনিক নামে কত নোংরা বেহায়া অনুষ্ঠানগুলো যে চলে তা আপনাদের কোনো ভাষায় বোঝানো যাবে না। বেহায়া একটা দিবস গেল 14ই ফেব্রুয়ারি, 5.6 ভূমিকম্প বিভিন্ন জায়গায় হয়েছিল, অবস্থাটা কেমন? তুরস্কের ভূমিকম্পের কথা মনে আছে আপনাদের? একটা যদি আল্লাহ না করে কেমন এরকম হয় কেমন হবে? তাহলে এখন যে সাবধান হচ্ছেন না, এখন যে আপনি সই নিচ্ছেন যে বলবো না, বললে কি বলবে? আর মানুষও জানি এখন কেমন, আপনার ছেলে একটা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এটার বিপক্ষে কেউ কিছু বললে তোমার সমস্যাকে আমার ছেলে করতেছে, আমি টাকা দিছি, মানুষের মন মানসিকতা কতটা নিঙ্গুর হয়েছে। আরে আমাদের গার্জেনরা এখনো বিচার নিয়ে গেলে আগে ছেলের শাসন এটাই নিয়ম, কোন বিচার গেলে আপনি ছেলেকে শাসন করেন, এখন উল্টা ছেলেকে শাসন না করে এই ওর চাইতে আমার ক্ষমতা কম, ওর চাইতে আমার টাকা কম, ছেলেকে শিখিয়ে দেয় 10টা 5টা মাইরে চলে যাবে তারপরে যা দেখার আমি দেব। এটা হচ্ছে গার্জিয়ানদের এখন অবস্থা। আপনার বাড়ির পাশে গান বাজে, আপনার অনুষ্ঠানে গান বাজে, এই SSC পরীক্ষাকে কেন্দ্র করে, বিদায়কে কেন্দ্র করে যদি কোনো স্কুলে নৃত্য নাচ গান দেয় কোনো নারী, কোনো মেয়ে, কোনো স্কুলের শিক্ষিকা 10ম শ্রেণী আর 8ম শ্রেণী হোক, নীলজ্জ বেহায়াপনা উলঙ্গপনা শাড়ি পরে হেডমাস্টার সমস্ত মানুষের সামনে, পুরো এলাকার সামনে, গভর্নিং বডির সামনে, সবার সামনে নৃত্য করতেছে, সবাই দেখতেছে, কেউ কিছু বলে না, উনি আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওনার পিতা সারা বাংলাদেশের চিত্র। একটা বিদায় অনুষ্ঠান, এদের পরীক্ষা কোনো চিন্তা আছে? এমন ভাবে নাচ গান করে মনে হচ্ছে পরের দিন কোনো ভ্রমণ, কোনো আনন্দের খবর, অথচ পরের দিন দিবে পরীক্ষা। আল্লাহর উপর কোনো ভরসা নেই, তাওয়াক্কুল নেই।
কারণ শিক্ষাটাই হচ্ছে দুনিয়াবী শিক্ষা, ও আল্লাহ কি চিনবে? তাহলে গান বাদ্যবাজনা এর মাধ্যমে আল্লাহর আজাব এবং গজব নেমে আসে এটা বন্ধ করতে হলে আপনাকে পদক্ষেপ নিতে হবে। সারা রাত বাজায়, ফজরের পরেও বাজায়, সারা দিন বাজায়, আপনি আপনার বিবেক মারা গেছে? সারা রাত আপনার যুবক ছেলেটি 8-10 বছর 15 বছর 20 বছর সারা রাত এই যুবক ছেলেটি সারা রাত বাড়িতে ছিল না, আপনি জিজ্ঞেস করতে পারেন না কোথায় ছিল? আপনার স্ত্রীকে বলতে পারেন না তোমার ছেলে কোথায়? আপনি বলতে পারলেন না সারা রাত কোথায় ছিল? যদি এমন হয় আজকে স্বরলিপি ডেক্সেট বাজিয়ে মাটি কাঁপাচ্ছেন, এই মাটি আপনাকে কাঁপাবে, প্রস্তুত গ্রহণ করেন। ডেক্সের সাউন্ড দিয়ে মাটি কাঁপিয়ে দিচ্ছেন, এই মাটি আপনাকে নাচিয়ে ছাড়বে, এই মাটি আপনাকে কাঁপাবে। সেই দিন কি করবেন? গান বাদ্যবাজনা এটা কোন মুসলিমের সংস্কৃতি হতে পারে না। পরীক্ষা চলতেছে বিভিন্ন জায়গায়, এটা পরীক্ষার্থীদের জন্য একটা কষ্টকর। রাত 12টা-1টা পর্যন্ত আপনি ডেস্কের বাজাবেন, পাশে মুরব্বী আছে, অসুস্থ লোক আছে, হার্টের রোগী আছে, সবাইকে আপনার মতো নর্তকী, সবাইকে আপনার মতো নাচ গান পছন্দ করে, তাহলে আপনি সবাইকে শোনাচ্ছেন কেন? আপনি যদি বলেন যে আপনার ব্যক্তিগত স্বাধীনতা সেটা আপনার গণ্ডির ভিতরে আপনি রাখার চেষ্টা করেন, আপনি আরেকজনকে শোনাচ্ছেন, আল্লাহ রাসুল এই গান শুনে কানে আঙুল দিতেন আর আপনি উদ্ভেদে শুনেন, আপনার ইমান কত নিম্নে গেছে চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে, যেগুলো আল্লাহর আজাব এবং গজব ডেকে আনে, এগুলো অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আকুলি মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।